আসসালামু আলাইকুম দর্শক সকালকে আলোকিত রাঙামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ নাম পার্বত্য অঞ্চলকে সঠিকভাবে ব্যবহার করা গেলে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে পার্বত্য সচিব কাপ্তাই বন বিভাগের অভিযানে দখল হওয়া পাঁচ একর জমি উদ্ধার পার্বত্য সচিবের সাথে রাঙ্গামাটি জেলা পরিষদের মতবিনিময় সভা কাঁঠালের রাজ্য কাতায়ের জেটিঘাট প্রতি হাটে বিক্রি দশ লাখ টাকা শ্রীদর্শকে এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পার্বত্য অঞ্চলকে সঠিকভাবে ব্যবহার করা গেলে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মশিউর রহমান এনডিসি বলেছেন পার্বত্য চট্টগ্রাম কৃষি সম্ভাবনাময় অঞ্চল এই অঞ্চলকে সঠিকভাবে ব্যবহার করা গেলে দেশের অর্থনীতিতে দারুণভাবে ভূমিকা রাখতে পারবে তিনি বলেন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আইটি সেক্টরকে আরও উন্নয়ন করতে হবে দেশে এগিয়ে যাচ্ছে সাথে সাথে পার্বত্য চট্টগ্রামকেও এগিয়ে নিতে হবে পাহাড়ের সড়ক যোগাযোগ যাতে আরও উন্নত করা যায় তার জন্য প্রকৌশল শাখাকে আরও কাজ করতে হবে রবিবার এগারোই জুন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি উন্নয়ন বোর্ডের কর্ণভূলি হলরুমে বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মহম্মদ নুরুল আলম চৌধুরী উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজিবুল আলম রাঙামারি নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার তুষিত চাকমা বান্ধব নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইয়াসিন আরাফাত প্রমুখ পার্বত্য সচিব বলেন পার্বত্য চট্টগ্রামকে সাজাতে পরিকল্পনা গ্রহণ এবং তার জন্য উন্নয়ন বোর্ডে একটি পরিকল্পনা উইং স্থাপনের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পাশাপাশি উন্নয়ন বোর্ডের কর্মচারী নিয়োগের বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে বলেও তিনি জানান এছাড়া সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় কাপ্তাই বন বিভাগের অভিযানে দখল হওয়া পাঁচ একর জমি উদ্ধার কাপ্তাই বনবিভাগের আওতাধীন কামিল্লাছড়ি বনবিট এলাকায় দখল হওয়া প্রায় পাঁচ একর সরকারি বনবিভাগের জায়গা উদ্ধার করেছে কাপ্তায় রেঞ্জ কর্তৃপক্ষ গত শনিবার দশ জুন দীর্ঘ চার ঘণ্টা অভিযান চালিয়ে কাপ্তায় বনবিভাগের কর্মীরা দখলকৃত জায়গাটির কাঁটা তার ধ্বংস করে জমিটি জবরদখলমুক্ত মুক্ত করে বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের কাপ্তায় রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হকমুলার জানান গোপন সংবাদের ভিত্তিতে তিনি খবর পায় যে জিপতুলি মৌজার হেডম্যান হিটলার তালুকদার কাপ্তায় বন বিভাগের আওতাধীন কামিল্লাছড়ি বিটের প্রায় পাঁচ একর জায়গা কাটাতার দিয়ে ঘেরাও করে দখলের তারা করছে সে প্রেক্ষিতে শনিবার আমরা জায়গাটি উদ্ধারে অভিযান শুরু করি জায়গাটিতে থাকা কাটাতারগুলো ধ্বংস করে আমরা বন বিভাগের প্রায় পাঁচ একর সরকারি জমি দখলমুক্ত করি এবং বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান পার্বত্য সচিবের সাথে রাঙ্গামাটি জেলা পরিষদের মতবিনিময় সভা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভবনে রবিবার এগারোই জুন পরিষদের চেয়ারম্যান সদস্য কর্মকর্তা এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংশের সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশাফুল ইসলাম জেলা পরিষদ সদস্য অংশু সাইন চৌধুরী সহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই সময় পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য তিন জেলা পরিষদকে নতুন নতুন প্রকল্প গ্রহণের নির্দেশনা প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব রহমান পার্বত্য সচিব বলেন পার্বত্য অঞ্চল কৃষি সম্পদে ভরপুর এই অঞ্চলের কৃষিকে যদি কাজে লাগানো যায় তাহলে দেশের উৎপাদিত বিদেশেও রপ্তানি করা যাবে সবাই রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগ সমস্ত প্রধানগণ তাদের জনবল নিয়োগ ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন কাঠালের রাজ্য কাপ্তাই জেঠিঘাট প্রতি হাটে বেচা বিক্রি দশ লাখ টাকা কাপ্তাই জেঠিঘাট কাঠালের রাজ্যে প্রতি হাটে বিক্রি হয় প্রায় দশ লাখ টাকা কাঁঠাল কাপ্তা হ্রদ সংলগ্ন এই হাটে সপ্তাহের প্রতি শনিবার হাটবারে পাহাড় উৎপাদিত কাঁঠাল নিয়ে ঘাটে আসে শত শত ইঞ্জিন চালিত বোট মুহূর্তে সেই বোটের সামনে জড়ো হচ্ছে ব্যাপারীরা দরদাম করে তারা স্থানীয়দের কাছ থেকে কাঁঠাল কিনে শহর অভিমুখে রওনা দিচ্ছে গত শনিবার দশ জুন ভোরে কাপ্তায় উপজেলা প্রধান ব্যবসা কেন্দ্র যেটি ঘাটে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে রাঙামাটি সদর উপজেলার জীবতলি মগমান ধনপাতা বড়দাম কাপ্তায়ের হরিণছড়া বারুদগুলা সব বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা সাপ্তাহিক শনিবার বাজারে এই কাঁঠাল নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে মৌসুমী ফল হিসেবে খুব সুস্বাদু হওয়ায় কাঠালের চাহিদা বেশি বলে ক্রেতা জানিয়েছেন জীব চাকমা কৃষক এ বছর আমার দুই একর বাগানে কাঁঠাল ব্যাপক ফলন হয়েছে সাপ্তাহিক বাজারে বেশ দাম দিয়ে ব্যাপারীরা কাঁঠাল কিনে নিচ্ছে যেটি ঘাটে মৌসুমী ব্যবসায়ী আবুল মালিক জানান প্রতি সপ্তাহে বিভিন্ন মৌসুমে ফল কিনে ট্রাকে করে নোয়াখালী নিয়ে যায় তবে পরিবহন খরচ অতিরিক্ত হয় লাভ কম হচ্ছে এই সংবাদ ধন্যবাদ থাকার জন্য